প্রথমে আমরা দেবদেবীর ধারণা সম্পর্কে আলোচনা করব। ঈশ্বর সেনানি পূর্ণ ক্ষমতার অধিকারী, তিনি যখন নিজের কোনো গুণ বা ক্ষমতাকে বিশেষ আকার ধারণ বিশেষ আকার ধারণ করেন তখন তাকে বলা হয় দেবতা। দেবতা বা আলাদা গুণ বা শক্তির অধিকারী হলেও তারা ঈশ্বর নয়, ঈশ্বর হচ্ছেন এক ও অদ্বিতীয়। দেবতারা এক ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তির প্রকাশ। ঋগ্বেদে তাই বলা হয়েছে একং সদা বিপ্রা বহুদা পদন্তি, অর্থাৎ এক অখণ্ড চিরন্তন ব্রহ্মকে বিপ্রগণ বা জ্ঞানীগণ বহু নামে অভিহিত করেছেন। দেবতাদের বিভিন্ন গুণ ও ক্ষমতার জন্য তাদের পূজা করা হয়। পূজার মাধ্যমে তারা খুশি হন এবং মানুষ তাদের সান্নিধ্য লাভ করে থাকে এবং সুখ শান্তিতে জীবনযাপন করতে পারে। দেবতার পূজা করলে ঈশ্বর সন্তুষ্ট হন এবং মানুষকে অভীষ্ট দান করে থাকেন। এই দেবতারা অভীষ্ট দান করে থাকেন। দেবদেবী বা দেবতা শব্দটি দিব ধাতু থেকে এসেছে। দেবতা শব্দটি দিব ধাতু থেকে এসেছে। দিব অর্থ যিনি প্রকাশ করেন, এটি স্ত্রীলিঙ্গে দেবী। তাই বলা হয়েছে যিনি প্রকাশ করেন, যিনি ভাস্কর, তিনি হচ্ছেন দেবতা। আবার যিনি দান করেন তিনি হচ্ছেন দেবতা। আবার যিনি নিজে প্রকাশ পেয়ে অন্যকে প্রকাশ করেন তিনি হচ্ছেন দেবতা। পুরাণে ধ্যানলব্ধ দেবতাদের বিগ্রহ বা প্রতিমা নির্মাণ করে পূজা করার কোনো বিধান ছিল না, কিন্তু ছিল। পুরাণে দেবতাদের বিগ্রহ নির্মাণ করে পূজা করার বিধান আছে, কিন্তু বেদে কোনো দেবতাদের মূর্তি বা মূর্তি ছিল না, অর্থাৎ দেবতাদের দেহ ছিল মন্ত্রময়। এখন আমরা দেবতাদের শ্রেণী বিভাগ করি। দেবতা হিন্দু ধর্মপিলামীদের আদি ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এই বেদ কোনো পুরুষ কর্তৃক রচিত মানে বেদ চার প্রকার ঋষাঙ্গ অথর্ব। বেদ ঋষিদের ধ্যানে পাওয়া হচ্ছে পবিত্র জ্ঞান। বেদের উপর ভিত্তি করে পুরাণ গ্রন্থসমূহ রচিত হয়েছে, তাহলে পুরাণ রচিত হয়েছে তার উপর ভিত্তি করে, এই বেদের উপর ভিত্তি করে। বেদ ও পুরাণে বিভিন্ন দেবদেবীর শক্তি রূপ বর্ণনা ইত্যাদি রয়েছে। এই হিন্দু ধর্ম গ্রন্থের উপর ভিত্তি করে দেবতাকে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা বৈদিক দেবতা, পৌর্ণিক দেবতা আর হচ্ছে লৌকিক দেবতা। এখন আমরা বৈদিক দেবতা সম্পর্কে আলোচনা করব। বেদে যে সকল দেবতার কথা উল্লেখ আছে সেটা হচ্ছে বৈদিক দেবতা, মানে যে সকল দেবতা দেবদেবীর কথা বেদে উল্লেখ আছে সেটা হচ্ছে বৈদিক দেবতা। যেমন অগ্নি, ইন্দ্র, মিত্র, রুদ্র, বরুণ, বায়ু, সোম ইত্যাদি। তাহলে বৈদিক দেবতা কোনগুলো? অগ্নি, ইন্দ্র, মিত্র, রুদ্র, বায়ু, বরুণ, সোম, এগুলো হচ্ছে বৈদিক দেবতা। এই দেবতাগুলোর নাম বেদে উল্লেখ আছে। বৈদিক দেবী হিসাবে সরস্বতী, উষা, প্রভৃতি এগুলোর বিভিন্ন নাম উল্লেখ আছে। বেদে দেবদেবী কোনো বিঘ্ন বা মূর্তি ছিল না, বেদে কোনো দেবদেবীর মূর্তি ছিল না। বেদে মন্ত্রের মাধ্যমে দেবতাদের গুণ বা ক্ষমতা বর্ণনা করা হতো। বৈদিক পূজা পদ্ধতি ছিল সাধারণত হোম বা যজ্ঞবিদ্যে। এই হোমটা কেন? হোমটা হচ্ছে অগ্নি প্রজ্বলিত করে তাতে দেবতার উদ্দেশ্যে বিভিন্ন সুমিষ্ট ফল, পিঠা, পায়েস, ঘৃত ইত্যাদি দেবতার উদ্দেশ্য অর্পণ করা হতো। বৈদিক উপাসনা নীতিতে প্রতিমা পূজা ছিল না, তখন তারা বৈদিক যুগের লোকেরা কোনো প্রতিমা পূজা করত না। তাহারা অগ্নি প্রজ্বলিত করে দেবতাদের আহ্বান করত। অগ্নিকে বলা হয়েছে তিনি যজ্ঞের পুরোহিত, তিনি দীপ্তিময়, তিনি দেবগণের আহ্বানকারী দীপ্তি। তাহলে অগ্নিকে কি বলা হয়েছে? দীপ্তি। অগ্নিকে বলা হয়েছে আহ্বানকারী দীপ্তি হিসাবে বলা হয়েছে। যজ্ঞের জন্য প্রচলিত অগ্নিতে পিঠা পায়েস, সুমিষ্ট ফল ইত্যাদি দেওয়া হচ্ছে, যেটা আমি আগেই বলেছি।
ঋষিরা বৈদিক ঋষিরা বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্মকাণ্ড একটা একটি বৃহৎ যজ্ঞ বলে মনে করতেন। তাই নিজের যজ্ঞকর্ম বিশ্ব যজ্ঞ হয়ে উঠেছিল। এ সময় যজ্ঞই ছিল প্রধান ধর্মকর্ম। যজ্ঞের মাধ্যমে বৈদিক ঋষিরা দেবদেবী সান্নিধ্য করত। অর্থাৎ বৈদিক যুগে প্রধান ছিল যজ্ঞ। যজ্ঞের মাধ্যমে তারা ঈশ্বরের সান্নিধ্য করত। এ সময় কোনো প্রতিমা পূজা ছিল না, কোনো বিঘ্ন মূর্তি এগুলা ছিল না। এবার আমরা পৌরাণিক দেবতার আসি, মানে পৌরাণিক দেবতার সম্পর্কে আলোচনা করি। পুরাণে যে সকল দেবতার পুরাণে উল্লেখ আছে নাম, সেটা হচ্ছে পৌরাণিক দেবতা। যেমন এই পৌরাণিক দেবতা কোনগুলো, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী, এগুলো হচ্ছে পৌরাণিক দেবতা। এই দেবতাগুলোর নাম পুরাণে উল্লেখ আছে। পুরাণিক যুগে বৈদিক দেবতার অনেক রূপের পরিবর্তন ঘটেছে, তবে নতুন কোনো দেবতার আবির্ভাব এবং অনেক নতুন দেবতার আবির্ভাব ঘটেছে। বেদে উল্লেখিত বিষ্ণুকে পুরাণে দেখা যায় শঙ্খচক্র পদ্ম গদাধারী রূপে, কিন্তু বেদে এই বিষ্ণুর আকৃতি বা প্রকৃতির মন্ত্রণে প্রাকৃতিক শক্তি মাত্র। বেদে বিষ্ণু হচ্ছে মূলত সূর্য। তাহলে যে বিষ্ণু অর্থাৎ নারায়ণ দেবতাকে আমরা বিষ্ণু বলি, তাকে আমরা পুরাণে দেখেছি শঙ্খচক্র পদ্ম গদাধারী, আবার বেদে দেখতেছি ইনি বিষ্ণু মূলত সূর্য। তাহলে পৌরাণিক যুগে যে দেবতাগুলো পুরাণে উল্লেখ আছে সেগুলো আছে পৌরাণিক দেবতা। এগুলো হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী প্রভৃতি। আমরা বৈদিক দেবতা আলোচনা করলাম, পৌরাণিক দেবতা আলোচনা করলাম, এখন আমরা মৌলিক দেবতা সম্পর্কে আলোচনা করব। যে সকল দেবতা বেদ পুরাণে উল্লেখ নাই কিন্তু ভক্তগণ তাদের পূজা ভক্তিভাবে করেন, এগুলা হচ্ছে লৌকিক দেবতা। লৌকিক দেবতা কোনগুলা? এই লৌকিক দেবতা হচ্ছে মনসা, শীতলা, এগুলা হচ্ছে লৌকিক দেবতা। পরবর্তীকালে মনসা দেবী সহ আরো অনেক লৌকিক দেবতা অন্তর্ভুক্ত হয়েছে। পরবর্তীকালে আরো অনেক দেবতা এরকম পুরাণে উল্লেখ হয়েছে। এখন আমরা দেবদেবীর পূজা, সকল দেবদেবীর পূজা একই সময় করা হয় না, মাস, তিথি, নক্ষত্র সময় অনুযায়ী বিভিন্ন দেবদেবীর পূজা বিভিন্ন সময় করা হয়। যেমন বিষ্ণু, শিব, লক্ষ্মী পূজা প্রতিদিনই করা হয়, কিন্তু ব্রহ্মা, কার্তিক, সরস্বতী প্রভৃতি দেবদেবীর পূজা করা হয় বিশেষ তিথিতে। সামাজিক অংশগত দিক থেকে পূজা দুই প্রকার, যেমন সার্বজনীন আর পারিবারিক। পরিবারের মধ্যে যে পূজা করা হয় সেটা হচ্ছে পারিবারিক, আর সমাজের সকল লোক, সদস্যরা সকল লোক নিয়ে যে পূজা করা সেটা হচ্ছে সার্বজনীন। মূলত সার্বজনীন পূজা উদযাপনের মাধ্যমে উৎসবে সৃষ্টি হয়। সার্বজনীন পূজাতে কিন্তু বেশি আনন্দ পাওয়া যায়, কারণ সবাই ওখানে উপস্থিত থাকে। এবার আমরা দেবী দুর্গা, মানে দেবী দুর্গার রূপ সম্পর্কে আলোচনা করি। এই দেবী দুর্গা হচ্ছে ঈশ্বরের শক্তির প্রতীক। তিনি আদ্যাশক্তি, মহামায়া, তিনি মহাজাগতিক শক্তি। তিনি জয় দুর্গা, জগদ্ধাত্রী, গন্ধেশ্বরী, চণ্ডী, বনদুর্গা, নারায়ণী ইত্যাদি হবে ইত্যাদি নামে তিনি পূজিত হন। এখন আমরা দুর্গা নামের উৎপত্তিগত অর্থ আলোচনা করব। দুর্গা অর্থাৎ দুর্গম, মানে দুর্গম মানে কি, যেখানে সহজে প্রবেশ করা যায় না। এই দুর্গ থেকেই দুর্গা নামের উৎপত্তি। দুর্গ শব্দের সঙ্গে আপূর্ত যুগে এই দুর্গা শব্দটি গঠিত। স্ত্রী, এটি স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়েছে, যিনি মহামায়া, যিনি দুরাধিগম্য, যাকে তাকে দুঃসাধ্য সাধনার দ্বারা পাওয়া যায় তিনি হচ্ছে দুর্গা। তিনি ব্রহ্মের শক্তি বলেও দুরাধিগম্য এবং তাকে সাধন সাধক, আবার দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন বলেও তাকে দুর্গা বলা হয়। দুর্গা শব্দের আরেকটি অর্থ হচ্ছে দুর্গদিনাশিন দেবী, অর্থাৎ এ মহাবিশ্বের যাবতীয় দুঃখ কষ্টের বিনাশকারী হচ্ছে এই দুর্গা। এই দুর্গা হচ্ছে আদ্যাশক্তি মহামায়া। একবার মহিষাসুর দেবরাজ ইন্দ্রের কাছে স্বর্গরাজ্য কিনে নিয়েছিলেন, তখন দেবতাদের সম্মিলিত তেজ থেকে আবির্ভূত
দেবী দুর্গা। এই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, এজন্য তাকে মহিষমর্দিনীও বলা হয়। হিন্দুরা প্রাচীনকাল থেকেই ভক্তি করে তার পূজা করে আসছে। দুর্গাপূজার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর জনসাধারণ নানাভাবে অংশগ্রহণ করে। এখানে দুর্গাপূজা হিন্দু সমাজের সর্ববৃহৎ উৎসব হিসাবে বিবেচিত। তাহলে কি এই দুর্গা কেমন করে সৃষ্টি হলো? অসুরেরা একবার সাম্রাজ্য কেড়ে নিয়েছিল দেবতাদের থেকে, তখন এই দেবতারা সবাই মিলে মহাদেবের কাছে গিয়েছিল, আর তখন মহাদেবের কাছে এই অসুরদের অত্যাচারের বর্ণনা জমা করছিল। তখন রাগে তাদের গা থেকে তেজ রাশি বের হয়েছিল। এই তেজ রাশি একত্রিত হয়ে একটি এই দেবী দুর্গার সৃষ্টি হয়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো থাকবে।